বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। আজ ইতিহাসের ক্লাস নিয়ে আমি এসেছি, যা কলকাতা পুলিশের এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তা আজকের গান্ধীজির অবদান স্বাধীনতা আন্দোলনে, সেই নিয়ে যদি প্রশ্ন পড়ে 1-10 নম্বরের, তাহলে কীরকম উত্তর লিখতে হবে তা আমরা দেখব। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের প্রশ্ন। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে গান্ধীজির জাতীয় আন্দোলনে অবদান নিয়ে 150 শব্দের মধ্যে আলোচনা করো, কারণ তোমরা জানো যে পরীক্ষায় কলকাতা পুলিশের গত কলকাতা পুলিশ নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের পরীক্ষাতে, মেন পরীক্ষাতে 150 ওয়ার্ডের লিখতে বলে। তা সেটা আমি চেষ্টা করেছি 150 ওয়ার্ডের মধ্যে, কিন্তু 150 ওয়ার্ডের মধ্যে হয়নি, একটু বড় হয়ে গিয়েছে। তা তোমরা পারলে এটাকে ছোট করে নিও, কিন্তু আমার মনে হয় না এর থেকে ছোট করা সম্ভব হবে। তবু চেষ্টা করব, যদি আরও ছোট হয় পরবর্তীকালে আমি নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। তা উত্তরটা আমি এরকম লিখেছি যে মোহনদাস করমচাঁদকে আমি প্রথমে বলে দিই কিরম লিখেছি, যে তার কি অবদান আছে আমাদের জাতীয় আন্দোলনে, কি কি করেছে সেগুলোকে ছোট্ট ব্রিফ দিয়েছি, দিয়ে তার আন্দোলনের মূল ভিত কী ছিল, মূল বৈশিষ্ট্য কী ছিল, সেটা শেষ পাটে লিখেছি। তা সেটাই আমরা লিখব। তার জন্ম কত এ কত এখানে লেখার প্রয়োজন নেই, কারণ এখানে প্রশ্নটাই দেখো গান্ধীর জাতীয় আন্দোলন অবদান নিয়ে লিখতে বলেছে। তার জাতীয় আন্দোলন অবদান নিয়ে বেশিরভাগ, আবার সাউথ আফ্রিকাতেও কিছু ঘটেছিল, তা সেটাও খুব একটা দেয়া সম্ভব হবে না 150 ওয়ার্ডের মধ্যে। তাই যতটা ছোট করা যায় করেছি। দেখো, তা উত্তরটা শুরু হচ্ছে এরকম ভাবে, মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন এক অভিনব ব্যক্তিত্ব। বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল অনন্য। 1891 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ব্যারিস্টার পাশ করার পর 1893 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় মামলা লড়তে যান। তো এটাকে আমরা ছোট করে বলেছি যে তিনি কীরকম ছিলেন, একটা তার ছোট্ট একটা কথার মধ্যে বলেছি যে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন এক অভিনব ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল অনন্য, ঠিক আছে। তারপরে লিখেছি যে তার জন্মসালটাল ওসব দিইনি, কারণ দেওয়ার জন্য শব্দ অনেক বেশি হয়ে যাচ্ছিলো। তা তার পরবর্তীকালে থেকে লিখেছি যেখান থেকে তার মেন আন্দোলনের সূত্রপাত, যে 1891 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ব্যারিস্টার পাস করার পর 1893 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় মামলা লড়তে যান। এই দক্ষিণ আফ্রিকার কথাটা কেন লেখা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় তিনি কিছু আন্দোলনে অংশগ্রহণ করেছেন কিন্তু সেটা দিইনি, সেখানে দেওয়ার কারণ সেখান থেকে তিনি কিছু বই পাঠ করেছিলেন এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এবং সেটা প্রয়োগ করেছিলেন আমাদের এই জাতীয় আন্দোলনে। অনুপ্রাণিত হয়ে যে জিনিসগুলো শিখেছিলেন সেগুলো জাতীয় আন্দোলনে প্রয়োগ করেছিলেন, তো সেটাই সেখানে লেখা আছে। দেখো, সেখানে তিনি ডেভিড থরোর সিভিল ডিসওবিডিয়েন্স, লিও টলস্টয়ের কিংডম অফ গড এবং জন রাস্কিনের আন টু ডিস লাস্ট, এই তিনটে বই তিনি পাঠ করেছিলেন, ঠিক আছে। তো তিনটে বই কি, সেখানে তিনি ডেভিড থরোর লেখা একটা বই সিভিল ডিসওবিডিয়েন্স, লিও টলস্টয়ের লেখা বই কিংডম অফ গড এবং জন রাস্কিনের লেখা বই আন টু দি লাস্ট, এই বইগুলো সেখানে পাঠ করেছিলেন। তো সেটাই আমি তিনটে বইয়ের নাম দিয়ে তারপর লিখছি। বইগুলি পাঠ করেন যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। তার পরবর্তীকালে কি ঘটেছিল, তিনি দেশে ফিরে এলেন, দেশে ফিরে এসে নানা রকম আন্দোলন যুক্ত করলেন, সেটা কি সংক্ষেপে লিখে দিয়েছি। দেখো, এরপর 1915 সালে ভারতে ফিরে এসে 1917 সাল নাগাদ বিহারের চম্পারণ সত্যাগ্রহ এবং 1918 সালে গুজরাটের খেদার সত্যাগ্রহ ও আহমেদাবাদ মিল ধর্মঘটের সাফল্য তাকে ভারতের রাজনীতিতে জনপ্রিয় করে তোলে। তাই এই তিনটেই তার প্রথম বড় আন্দোলন ভারতবর্ষে, সেটাই আমরা যখন লিখে দিচ্ছি যে তার সাফল্য ঘটেছিল, তার ফলে রাজনীতিতে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন, ঠিক আছে। এরপরে তিনি করেছিলেন কি, 1918 পরে 1919 সালে, মানে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে 1920 সালে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। হিন্দু মুসলিম ঐক্যের জন্য খিলাফত আন্দোলনকে এই আন্দোলনের সাথে যুক্ত করেন। তাহলে 1920 সালে অসহযোগ আন্দোলন আর খিলাফত আন্দোলন ওর সঙ্গে যুক্ত হয়েছিল, কেন করেছিলেন, যাতে হিন্দু মুসলিম ঐক্য ডাক দেয় এবং অসহযোগ আন্দোলনটাকে আরও বড় আকারে তো করা যায় আন্দোলনটাকে। তা সেই জন্য তিনি হিন্দু মুসলিম ঐক্যের জন্য খিলাফত আন্দোলনকে যুক্ত করেছিলেন, সেটাও লিখে দিয়েছি। এরপর সাইমন কমিশনের ব্যর্থতায় 1930 সালে আইন অমান্য আন্দোলন এবং দলিত সম্প্রদায় উচ্চবর্ণ হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিলনের উদ্দেশ্যে আম্বেদকরের সাথে পুনা চুক্তি স্বাক্ষর করেন। তা তারপর দেখো খিলাফত আন্দোলনের পর কী হয়েছিল, 1930 সালে আইন অমান্য আন্দোলন, এই অমান্য আন্দোলনের অনেক কারণ ছিল, কিন্তু একটা বড় কারণ যেটা পরীক্ষায় বহুবারও আসে
এবং এটাও একটা বড় কারণ যে সাইমন কমিশনের ব্যর্থতা 1927 সালে সাইমন কমিশন এসেছিল হেন তেন আরও সব ঘটনা আছে, তো সেসব তো এখানে লেখা সম্ভব নয়। তা শুধু সেই কারণে লিখে দিয়েছি যে এরপর সাইমন কমিশনের ব্যর্থতায় 1930 সালে আইন অমান্য আন্দোলন এবং দলিত সম্প্রদায় উচ্চবর্ণ হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিলনের উদ্দেশ্যে আম্বেদকরের সাথে পুনঃ চুক্তি স্বাক্ষর করেন। তো এই দলিত সম্প্রদায় উচ্চবর্ণ হিন্দু সম্প্রদায় মিলনের উদ্দেশ্যে আম্বেদকরের সাথে পুনঃ চুক্তি স্বাক্ষর করেন, এটা তোমরা সবাই জানো পুনা প্যাক্ট হয়েছিল 1931 সালে, ঠিক আছে। তা সেটা আমরা ওখানে বলেছি। তারপর পরবর্তীকালে 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনে তার করেঙ্গিয়া মরেঙ্গি স্লোগান সমগ্র ভারতবাসীকে একযোগে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপাতে উদ্বুদ্ধ করেছিল। তা তারপরে তার বড় আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন, সেটাও লিখে দিয়েছি। তাহলে এখানে ভারত ছাড়ো আন্দোলন, পুনা প্যাক্ট, আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত 1920 খ্রিস্টাব্দে, তাহলে খিলাফত আন্দোলন সঙ্গে যুক্ত করলো 1930 খ্রিস্টাব্দ অসহযোগ আন্দোলনকে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ, কিছু কারণ দিয়েছি যে কী কারণে অসহযোগ আন্দোলন হয়েছিল, আইন অমান্য সংগঠিত করতে হয়েছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তার তিনটে প্রধান সম্পূর্ণ সত্যাগ্রহ, গুজরাটের খেদা সত্যাগ্রহ, আমাদের মিল ধর্মঘট, সেটাও দিয়েছি, ঠিক আছে। এবার তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন কী কী থেকে, এই ডেভিড থরোর সিভিল ডিসওবিডিয়েন্স, লিও টলস্টয়ের কিংডম অফ গড এবং জন রাস্কিনের আর্ন টু দিস লাস্ট বইগুলো থেকে, তা এগুলো সব মোটামুটি করে দিয়েছি। এবং তার দক্ষিণ আফ্রিকা কত সালে গিয়েছিলেন, কি কেন গিয়েছিলেন, ব্যারিস্টার পাস করে দক্ষিণ আফ্রিকা মামলা লড়তে গিয়েছিলেন, সেটাও বলে দিয়েছি। তো এগুলো সব কিছুই মোটামুটি তার জীবনের বড় বড় ঘটনাগুলো এখানে বলা হয়ে গিয়েছে স্বাধীনতা আন্দোলনে। এবার তার স্বাধীনতার কী ভাবতেন, তিনি কী মনে করতেন, সেইগুলো সব এখানে দেবো এবারে। এটাই হবে মেন যেটাতে তোমাকে নাম্বার দেবে, কারণ সবাই তো ওই আন্দোলন বিষয়ে বিশালভাবে লিখবে, কিন্তু আমাদের তার স্বাধীনতা সম্বন্ধে তিনি কী মনে করতেন এবং তার ফলে আমাদের দেশের ওপরে তার কী প্রভাব পড়েছিল সেটাই আমরা লিখবো এবারে। দেখো, গান্ধীজির কাছে স্বাধীনতার অর্থ অত্যন্ত ব্যাপক। তিনি চেয়েছিলেন ভারতীয় সমাজকে সব রকম দাসত্ব থেকে মুক্ত করতে। তার মূল বৈশিষ্ট্য ছিল যতখানি সম্ভব ব্যক্তি স্বাধীনতা ও সেই তুলনায় যথেষ্ট কম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এটা কী বলতো, পঞ্চায়েত ব্যবস্থা, যে পঞ্চায়েত ব্যবস্থা আছে, ঠিক আছে, সেটা কিন্তু গান্ধীজি মা থেকেই বেরিয়েছিল। এবং তিনি পঞ্চায়েত ব্যবস্থাটাকে এরকম বলেনি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তিনি বলেছেন যে রাষ্ট্রের ক্ষমতাকে সাধারণ মানুষের হাতে দিতে হবে, তো সেটাই এখানে লিখেছি একটু অন্যভাবে। তার মূল বৈশিষ্ট্য ছিল যতখানি সম্ভব ব্যক্তি স্বাধীনতা ও সেই তুলনায় যথেষ্ট কম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এরপরে তিনি কেবল ভাঙা নয়, গড়ার কাজও একই সঙ্গে করেছেন হরিজন সেবক সংঘ এবং একাদশ ব্রতর মাধ্যমে। এখানে আরও তিনি গড়ার কাজে আরও নানা রকম জিনিস করেছিলেন, সেগুলো তোমরা দিতে পারো, আমি এই দুটো দিয়েছি। তিনি কেবল ভাঙা নয়, গড়ার কাজও একই সঙ্গে করেছেন হরিজন সেবক সংঘ এবং একাদশ ব্রতর মাধ্যমে। দেশব্যাপী কর্মের দ্বারা তিনি সমস্ত মানুষকে পরিবর্তনে প্রয়াসী ছিলেন। এবার শেষে আসছে একদম, নীতিভ্রষ্ট, ভীরু, হতাশগ্রস্ত, শোষিত, দাবিত জাতিকে, মানে সেই সময় ভারতের বাসীর কিরাম ছিলেন, কিরাম মেন্টালিটি ছিল ভারতবাসীর মধ্যে, সেইগুলো সব দিয়ে দিয়েছি। দেখো, নীতিভ্রষ্ট, ভীরু, হতাশগ্রস্ত, শোষিত, দাবিত জাতিকে তিনি কী করেছিলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক যাবতীয় বিষয়ে চিন্তা করতে ও আগ্রহী হতে শিখেছিলেন। তা এখানে শিখেছিলেন, পরেরটিতে তোমরা পড়ে থাকবে স্বাধীনতা, তিন ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ঠিক আছে। সামাজিক যেটা সমাজের নানা রকম কাজে অংশগ্রহণ করার জন্য, সেটা আমি এখানে দিচ্ছি। দেখো, তার মূল বৈশিষ্ট্য ছিল যতক্ষণের সময় ব্যক্তি স্বাধীনতা ও সেই তুলনায় যথেষ্ট কম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ঠিক আছে। আর যে অর্থনৈতিক আর রাজনৈতিক স্বাধীনতা, সেটাও আমরা তারপরে লিখে দিচ্ছি, যে নীতিভ্রষ্ট, ভীরু, হতাশগ্রস্ত, শোষিত, দাবিত জাতিকে রাজনৈতিক ও অর্থনৈতিক যাবতীয় বিষয়ে চিন্তা করতে ও আগ্রহী হতে শিখেছিলেন। এবার শেষ প্যারা একটা কিছু দিতে হবে যাতে লেখাটা শেষ হয়। গান্ধীজি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈপ্লবিক ভূমিকা পালন করেছেন। এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, এটা না দিলেও কোনো অসুবিধা নেই, আমি বলবো এটা দেওয়ার দরকার নেই, এটা তোমরা হচ্ছে কেটে দাও, এটা দেওয়ার দরকার নেই, এটা ঠিক আসছে না, এইটা ওইটুকুনি হলেই হবে। তাহলে এই হলো আজকের যে গান্ধীজির জাতীয় আন্দোলনের অবদান নিয়ে 150 শব্দের মধ্যে আলোচনা করো, 150 শব্দ ঠিক হয়নি, একটু বেশি হয়ে গেছে, তোমরা পারলে ছোটো করবে, কিন্তু আমার আর ছোটো করার জায়গা পেলাম না। চেষ্টা করব আমি একটা ভিডিও নিয়ে আসার যেখানে হচ্ছে এই প্রশ্নটাই করব, যাতে এটা আরও ছোট করা যায়। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি,
এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।